আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কিচেন থেকে নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি, থাই স্যুপ। ঠান্ডা তো পড়ে গিয়েছে, স্যুপ বানিয়ে খেতে খুব ভালোই লাগে। আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ। এখানে আমি একটা ড্রেসকে নিয়েছি, দিয়ে দিব তিনটা ডিমের কুসুম। থাই স্যুপটা সবাই বলেন যে হাঁসের ডিম দিয়ে হয়, আমি কিন্তু হাঁসের ডিম দিচ্ছি না, মুরগির ডিম দিচ্ছি। তিনটা দিয়ে দিলাম। হাফ কাপ চিলি সস, হাফ কাপ টমেটো সস, এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি। পানিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, আমি একটু বেশি দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর সরি, আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আপনাদের দেখাতে, তাই স্বাদ মতো লবণ দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মাশরুম, হাফ কাপ চিংড়ি। চিংড়িটা আপনারা চাইলে লেজ রাখতে পারবেন, আমি লেজটা ফেলে দিয়েছি। এখানে আমার একটা চিকেনের বুক জুলিয়ান কাট করে নিয়েছি, এভাবে দেখাচ্ছি আপনাদের। এখানে 1 চা চামচ লাল মরিচ পাউডার দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। থাই আদা নিয়েছি 4 টুকরা, এটাকে গালাঙ্গালও বলে। আর দেশি আদা 3 পিস নিয়েছি, একটা স্টিক লেমন গ্রাস নিয়ে এভাবে কেটে নিয়েছি। তো সবগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি 5 কাপ নর্মাল পানি দিয়ে দিব, এখানে দিলাম 4 কাপ, আরও 1 কাপ দিয়ে দিব। আপনারা যদি পরিমাণটা বাড়ান তাহলে সব কিছু বাড়িয়ে নেবেন। 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি। দিয়ে এখন চুলাটা ছেড়ে আমি 10 থেকে 15 মিনিট কন্টিনিউ এভাবে নেড়ে কুক করব, যতক্ষণ পর্যন্ত বয়েল হয়ে আসে না। 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এভাবে হয়ে এসেছি। কন্টিনিউ নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ গোলমরিচ পাউডার, এখানে দিয়ে দিচ্ছি লাল 3টা কাঁচামরিচ। এগুলো দিয়ে 2 মিনিট নেড়ে তারপর নামিয়ে ফেলবো। দুই মিনিট পরে স্যুপটা হয়ে এসেছে, 17 মিনিটের মতো লেগেছে আমার স্যুপটা বানাতে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে পারবো। আল্লাহ হাফেজ।